গর্ভাবস্থা হল দীর্ঘ নয় মাসের যাত্রা এই সময় অধিকাংশ নারীদের জানার ইচ্ছে থাকে যে তার গর্ভে যে সন্তানটি বেড়ে উঠছে তা ছেলে নাকি মেয়ে হবে গর্ভাবস্থায় বেশ কিছু শারীরিক পরিবর্তন দেখে খুব সহজেই পুরোনো দিনের মানুষজনেরা বলে দিতে পারতেন গর্ভের সন্তানটি ছেলে হতে চলেছে নাকি মেয়ে হতে চলেছে আজকে জানাবো গর্ভে যদি মেয়ে সন্তান থাকে তাহলে তা পেটের কোন পাশে থাকে অর্থাৎ গর্ভবতী নারী গর্ভাবস্থায় কোন পাশে বাচ্চার বেশি নড়াচড়া ও লাথি অনুভব করলে তাহলে সহজেই বুঝতে পারবেন গর্ভের সন্তানটি মেয়ে নাকি ছেলে হতে চলেছে আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্রেগন্যান্সি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক গর্ভাবস্থা শুরু থেকেই গর্ভবতী নারীর শরীরে নানা রকমের পরিবর্তন ঘটে থাকে যা মূলত হরমোনের পরিবর্তনজনিত কারণে কারণেই ঘটে থাকে তবে পুরনো মানুষজনেরা বিশ্বাস করেন যে গর্ভে যদি ছেলে সন্তান থাকে তাহলে গর্ভবতী নারীর শরীরে যে শারীরিক পরিবর্তন ঘটে তা এক রকমের হয় এবং গর্ভে যদি মেয়ে সন্তান থাকে তাহলে গর্ভবতী নারীদের শারীরিক যে পরিবর্তন হয় তা আরেক রকম হয় অর্থাৎ সম্পূর্ণ আলাদা রকমের হয় যদিও এই সমস্ত বিষয়ের কোনো বৈজ্ঞানিক যুক্তি নেই বহু পুরোনো দিন থেকে চলে আসা এই রকমের ধ্যান ধারণা প্রায় নব্বই পার্সেন্ট সত্য বলে প্রমাণিত হয়েছে আর আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটি সম্পূর্ণ আপনার ব্যাপার গর্ভে ছেলে সন্তান থাক বা মেয়ে সন্তান থাক তার মুভমেন্ট বা নড়াচড়া গর্ভাধীনারী বুঝতে পারেন কিন্তু যদি খুব গভীরভাবে বা মনোযোগ সহকারে দেখেন তাহলে দেখতে পাবেন যে গর্ভে যে সন্তানটি রয়েছে তার নড়াচড়া বা মুভমেন্ট বেশিরভাগ যদি বামপাস বরাবর হয় তাহলে গর্ভের সন্তানটি মেয়ে হতে চলেছে খাওয়ার পরে বা মিষ্টি জাতীয় জিনিস খাওয়ার পরে বাচ্চার মুভমেন্ট যখন শুরু হয় যদি খেয়াল করেন তা বেশিরভাগ নড়াচড়া লাথি বামপাস বরাবরই হবে এবং বাচ্চার যে ওজনটা যেন মনে হবে বামপাস বরাবরই বেশি সেক্ষেত্রেই কিন্তু কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এগুলি পুরনো মানুষজনের ধারণা আর যদি এর উল্টোটা ঘটে থাকে অর্থাৎ গর্ভাবস্থায় যদি দেখেন বাচ্চার মুভমেন্ট বা নড়াচড়া বেশিরভাগই ডান পাস বরাবর হয় এবং ভার ভার লাগে বেশিরভাগ ডান পাসটাই তাহলে গর্ভের সন্তানটি ছেলে হতে চলেছে গর্ভের সন্তান ছেলে হোক বা মেয়ে হোক এটি মিলে যাক বা যদি নাও মিলে যায় তাহলে কোনো অসুবিধে না হওয়াই উচিত গর্ভের সন্তানটি সুস্থ স্বাভাবিক হোক এটি প্রতিটি গর্ভবতী নারীর কাম্য তবে গর্ভাবস্থায় প্রায় প্রতিটি নারীর জানার ইচ্ছে থাকে তাই এই ধরনের ভিডিওগুলো তারা দেখে থাকেন বা খুঁজে থাকেন ইউটিউবে সে কারণবশত আপনারা দেখতে পারেন তবে কখনোই মন খারাপ করবেন না ছেলে হোক বা মেয়ে হোক সবই সৃষ্টিকর্তার দান ভালো থাকবেন নমস্কার